দেশে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২,১০২ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৮৪৮ জন। এ নিয়ে করোনায় দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৭৯,৫৩৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। ঈদ শেষে মানুষের কর্মস্থলে ফেরা নিয়ে করোনা আক্রান্তের হার বেড়ে যাওয়ার সংখ্যা জানিয়ে আজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়ে সরকার আগের থেকে কঠোর হবে। এদিকে ভারত ফেরত দুইজন ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোটামুটি শঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে যে এই ভারত ফেরত দুইজন করোনা ব্যক্তিকে তারা আলাদা করে চিকিৎসাপত্র দিবেন। ভারতীয় ওই ভ্যারিয়েন্টস যেন সর্বত্র ছড়িয়ে না পড়ে সেদিকেও সরকার যথেষ্ট খেয়াল রাখছে। মাস্ক পরিধান করি, নিজে বাঁচি, অপরকে বাঁচাই, দেশকে বাঁচাই।